আমরা এই ভিডিওতে পড়াশোনা করব 1908 সনের তামাদি আইন নিয়ে এবং 1908 সনের তামাদি আইনের বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথমেই যদি ধরি যে তামাদি আইনের ধারা তিনে আসলে কি বলছে, এখানে বলার চেষ্টা করছে এরকম যে নির্দিষ্ট সময়ের পরে যদি মোকদ্দমা দায়ের করা হয় তখন আদালত কি করবে, তখন আদালত উক্ত মোকদ্দমাটি কি করে দিবে, খারিজ করে দিবে। আচ্ছা, এই যে বলতেছে যে নির্দিষ্ট সময়ের পরে মোকদ্দমা, এই মোকদ্দমা মানে কি, মূল মামলার কথা বলছে। আমরা সিপিসিতে জানি যে প্লেন্টের মাধ্যমে একটি মামলা শুরু করতে হয়, রাইট? তাহলে এটাকে বলছে মূল মামলা। যেমন মনে করেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আমাদেরকে 6 বছরের মধ্যে মামলা করতে হয়, মোকদ্দমা দায়ের করতে হয়। যদি উক্ত 6 বছরের মধ্যে যদি মোকদ্দমা দায়ের না করতে পারি তাহলে উক্ত মোকদ্দমাটি আদালত খারিজ করে দিবে। এখন প্রশ্ন, আদালত এখানে তার ডিসক্রেশনারি পাওয়ার অ্যাপ্লাই করে টাইমকে এক্সটেন্ড করতে পারে কি না? উত্তর হচ্ছে না। আবার আমরা ধারা 4 দেখি, ধারা 4 বলছে যে আদালত যদি বন্ধ থাকে, ধরেন আমার আজকে মামলা দায়ের করার নির্ধারিত দিন বা সময় শেষ দিন, এখন ওই দিন দেখা গেল যে আদালত বন্ধ, তাহলে আমি কি করব, যেদিন আদালত খুলবে ঠিক সেই দিনেই মোকদ্দমা দায়ের করব। মনে করেন আমার হিসাব মতে 26শে মার্চ হচ্ছে আমার মোকদ্দমা দায়েরের শেষ দিন, আমি 27শে মার্চ মোকদ্দমা দায়ের না করলে আমি 28শে মার্চ করলাম, হবে না, 26শে মার্চ আমাদের বন্ধ, 27শে মার্চ আমাদের খোলার দিন, কোর্ট ওপেনিং ডে, রাইট? ঠিক ওই দিনই আমাদেরকে মোকদ্দমা দায়ের করতে হবে। 3 এবং 4 ক্ষেত্রে আদালত টাইমকে এক্সটেন্ড করতে পারবে না, 3 এবং 4 আদালতের জন্য মানা হচ্ছে বাধ্যতামূলক, ক্লিয়ার? এখন এই 3 এবং 4 এক্সেপশন আছে কি না, 3 এবং 4 হচ্ছে মূল মামলার ক্ষেত্রে, এটার এক্সেপশন আছে কি না? হ্যাঁ, এটার ব্যতিক্রম আছে ধারা 14তে। ধারা 14তে স্পষ্ট করে বলছে, যদি মনে করেন আমি মূল মামলা এখতিয়ারবিহীন আদালতে, যে আদালতের জুরিসডিকশন নাই, সে আদালতে গিয়ে দায়ের করলাম, এই যে ভুল আদালতে দাখিল করার কারণে যে টাইমটা গ্যাপ হয়ে গেল, এই টাইমটুকু আমি মূল মামলার ক্ষেত্রে পাব, মানে বিলম্ব হিসেবে আদালত এটাকে মওকুফ করবে। তার মানে হচ্ছে আমরা ধারা 3 এবং 4 দেখতেছি মূল মামলার ক্ষেত্রে ডিলে কন্ডন করা হয় না, বিলম্বকে মওকুফ করা হয় না। আবার একইভাবে ধারা 14তে আমরা গিয়ে দেখতেছি যদি এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করার কারণে যে সময়টা গ্যাপ হয়ে যায় সেই সময়টা মওকুফ হিসেবে পাওয়া যাবে। তাহলে 3, 4 সাথে রিলেট করে আমাদেরকে পড়তে হবে 14। এবার আমরা 3 এবং 4 দেখলাম যে মূল মামলার ক্ষেত্রে ডিলে মওকুফ হবে না। আচ্ছা, এই মূল মামলা ছাড়ার কী কী থাকে? অ্যাপিল থাকে, রিভিউ থাকে, রিভিশন থাকে, যে কোনো আবেদন থাকে, রাইট? এই ক্ষেত্রে আবার ডিলে মওকুফ হতে পারে, আদালত ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে ডিলে মঞ্জুর করতে পারে। মনে করেন আপনি নির্দিষ্ট সময়ের পরে মোকদ্দমা দায়ের করতে পারেন নাই, তাহলে আদালত খারিজ করে দিবে। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করতে পারেন নাই এবং আপনি যদি দেখাতে পারেন যে এই এই কারণ ছিল, তাহলে আদালত ডিলে মওকুফ করতে পারে। এখন আমরা ধারা যদি 6 যাই দেখবো ওখানে আইনগত অক্ষমতার কথা বলছে, লিগ্যাল ডিসএবিলিটির কথা বলছে। লিগ্যাল ডিসএবিলিটি কিন্তু ওখানে 3 শ্রেণীর মানুষকে বলছে, যারা হচ্ছে ইনসেন, পাগল, যারা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন, যারা হচ্ছে মাইনর, নাবালক, এদেরকে বলছে লিগ্যাল ডিসএবিলিটি। লিগ্যাল ডিসএবিলিটি যতদিন পর্যন্ত থাকবে, আইনগত অক্ষমতা যতদিন পর্যন্ত থাকবে, মূল মামলা দায়েরের ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে। অর্থাৎ মনে করেন যে আমি 5 বছর মনে করেন যে পাগল ছিলাম, তাহলে এই 5 বছর সময়টা মওকুফ হয়ে যাবে, ক্লিয়ার?
তারপরে একইভাবে আমরা যদি দেখি যে এই লিগ্যাল এই যে এখানে আমরা দেখতেছি যে আইনগত অক্ষম হলে তার ডিলেটা বা যতটুকু সময় সে আইনগত অক্ষম ছিল ততটুক সময় সে কি কি হবে সে এই তামাদির মেয়াদ গণনা থেকে বাদ পড়ে যাবে ওকে বুঝলাম ধারা আটে গিয়ে বলছে ধারা ছয়ের এক্সেপশন আছে ধারা আট ওখানে গিয়ে স্পষ্ট বলছে হ্যাঁ এই আইনগত অক্ষমতা শেষ হবে শেষ হওয়ার পর সে পরবর্তী তিন বছর পাবে এই তিন বছর সময়টা হচ্ছে তার জন্য লিমিটেশন তিন বছর পরে কিন্তু সে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে না অর্থাৎ একজন লোক যদি মাইনর হয় ইনসেন হয় ইডিয়ট হয় সে সুস্থ হওয়ার পর সে স্বাভাবিক অবস্থায় ফেরার পর সে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সময় পাবে মামলা দায়ের করার জন্য এটা আমরা দেখতেছি যে আইনগত অক্ষমতার ক্ষেত্রে আপনার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকে কিন্তু প্রিএমশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না এটাও ধারা আটে বলছে মনে করেন যে আমি আজকে সুস্থ হলাম সুস্থ হওয়ার পর কালকে মোকদ্দমা দায়ের করলাম পরের দিন আবার অসুস্থ হয়ে গেলাম বা ওই আইনগত অক্ষমতায় পড়ে গেলাম তো এই যে একবার যে টাইম গণনা শুরু হয়েছে তাহলে পরবর্তী কোনো আইনগত অক্ষমতা এই টাইম গণনা থেকে বিরত রাখতে পারবে না এটা বলছে ধারা নয় তারপরে ধারা বারোতে গিয়ে দেখবেন যে এখানে এই বিষয়গুলো বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আসলে তামাদির মেয়াদ গণনা বন্ধ হয়ে যাবে সাপোজ মনে করেন যে একটা রায় হলো এখন আমি আপিল করতে যাব তাহলে নকল চকল উঠাইতে হয় না নকলগুলো উঠাতে হয় কপিগুলো উঠাতে হয় কোর্ট থেকে তারপরে সে আমি আপিল দায়ের করবো ঠিক না এই সময়টা বাদ যাবে এখানে কয়েকটা পয়েন্ট আছে ক্লিয়ার তারপর আমরা চোদ্দতে পড়লাম এখন আমাদেরকে চলে যেতে হবে ছাব্বিশে ছাব্বিশে কী বলছে ছাব্বিশে গিয়ে বলছে ইজম্যান রাইট সুখের অধিকার মানে সুখাধিকার আমি একটা এই আলো বাতাস পানি আমি 20 বছর ধরে এক নাগারে উইদাউট ইন্টারাপশন মানে হচ্ছে কোনো বাধা ছাড়া আমি এনজয় করতেছি এই যে সুখ সুখ পেতে পেতে যে একটা সুখ পেয়ে গেছি এই সুখের অধিকারে কেউ বাধা দিতে পারবে না অর্থাৎ এটাকে আমি একটা অধিকার হিসেবে দাবি করতে পারবো এটাকে বলছে ধারা ছাব্বিশ ধারা ছাব্বিশ আরও বলছে যদি এটা যদি গভর্নমেন্ট প্রপার্টি হয় সরকারি সম্পত্তির কথা হচ্ছে 60 বছর ধরে আমি যদি সেটা ভোগ করতে থাকি তাহলে সেটা আমি নিজের বলে দাবি করতে পারবো ধারা আঠাশে গিয়ে কী বলছে অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল আমি একটা সম্পত্তি 12 বছর ধরে এক নাগারে আসি দখলে আসি আমি সেটাকে রাইট হিসেবে বা মালিক হিসেবে আদালতে গিয়ে মামলা করতে পারবো দাবি করতে পারবো এই সম্পত্তিটি আমার এটা বলছে ধারা আঠাশে ধারা 29-এর একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রযোজ্য না আবার একই সাথে ধারা আটে গিয়ে দেখবেন যে ওখানে আমরা দেখলাম না যে আইনগত অক্ষমতা শেষ হওয়ার 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে ওখানে আরও বলছে যে প্রিএমশনের ক্ষেত্রে আইনগত অক্ষমতার ক্ষেত্রে যে তামাদির মেয়াদটা মকুফ হয় এটা প্রযোজ্য হবে না এটাও বলছে যে স্পেশাল লয়ের ক্ষেত্রে আইনগত অক্ষমতার ক্ষেত্রে যে তামাদির মেয়াদটা গণনা বন্ধ হয়ে যায় বা আইনগত অক্ষমতার বিষয়টা স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে আমরা দেখলাম ধারা 3, 4, 5, 6, 8, 9 তারপরে দেখলাম হচ্ছে 12, 26, 28, 29 এই ধারাগুলো মোটামুটি পড়তে পারলে তামাদিয়ান মোটামুটি কাভার হয়ে যাবে ক্লিয়ার তারপরে যদি স্কিপ থেকে যায় সেটা নিয়ে আমি কথা বলবো আর আপনারা যেটা করবেন যে আপনারা একটু বলবেন যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো কোন বিষয় নিয়ে ভিডিও বানালে আপনার জন্য সুবিধা হবে আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন কারণ বাংলাদেশে এই চ্যানেলটি হচ্ছে সর্বপ্রথম চ্যানেল বাংলাদেশে আমার এই চ্যানেলটি হচ্ছে সর্বপ্রথম চ্যানেল বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য সেই জায়গা থেকে আমি বলবো যে যারা আপনাকে আমাকে ভালোবাসেন তারা চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে দিবেন ভালো থাকুন সবার জন্য শুভকামনা থাকলো